দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এসটিভি, চলছে ইগলুর সৌজন্যে কাটুক উৎসব গানে গানে। আর ঈদের বিশেষ আয়োজনে আছে আমাদের সাথে চার পরী, আমাদের দর্শকরা অলরেডি বলে ফেলেছেন। আমাদের সাথে আছে লিজা, কর্ণিয়া, ঐশী এবং আনিকা। এবং এই মুহূর্তে আমরা শুনব ঐশীর কাছ থেকে কোন গানটা? বলবো না, বলবো না গানের নাম। বাহ, দারুণ তো, শুনে ভালো। শুনি না আগে, গানের নাম বলবো না, গেয়েই শোনাই। প্লিজ গো অন। Bye.
Thank you very much. Fantastic. And that was Igloo instrumental. Bolbo. Karon jekhane mishti mukh shekhane to Igloo. Our instrumental was amazing. Oh my God. Thank you very much. যারা আছেন মিউজিশিয়ান সবাই আমরা ব্রেকের মধ্যে ইগলো খেয়েছি তাই না? Exactly. মানে I see interestingly instrumental was fantastic. সবাই ইগলোর মতো বাজাচ্ছে। হ্যাঁ? ইগলোর মতো বাজাচ্ছে সবাই। একদম। বড় থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমরা এবার লিজার গানে যাওয়ার কথা থাকলেও কেউ একজন ফোন করে ফেলেছে। হ্যালো 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 ঈদ মোবারক কে বলছেন কোথা থেকে আসসালামু আলাইকুম ফরদায়া ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা থেকে বলছি ফারুক ফারুক ভাই আচ্ছা ভালো কাটছে তো এই ঠিকঠাক মতো জি জি আচ্ছা গানের কোনো রিকোয়েস্ট আছে জি আচ্ছা আমি ওশি আপুর সাথে একটু কথা বলবো জি প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আমার গানগুলো আমি কি গান গাচ্ছি শুনে বলেনি তারা রিকোয়েস্ট করতে পারছে অনেক ধন্যবাদ তাদের জন্য এই গান গাওয়া হ্যালো কে বলছেন হ্যালো মহাদিন মহাদি বলছেন কোথা থেকে মহাখালী থেকে মহাখালী না নোয়াখালী মহাখালী মহাখালী আচ্ছা কেমন লাগছে অনুষ্ঠান ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা তো কার সাথে কথা বলবেন গানের রিকোয়েস্ট কার কাছে কর্ণিয়া আন্টি কর্ণিয়া আন্টি ও নো ও নো জি হাই বেবি আন্টি যেটা বলেছে হ্যালো ইব মোবারক Hello? আমার বয়স 8 বছর thank you so much কেমন আছো ঈদ মোবারক হ্যালো হ্যালো আছি ভালো আছো ওকে জেগে আছো অনেক বলো কি বলবে চলে যাবে যদি থাকতে পারো আজকে এই গানটি যদিও লিস্টে নাই যেহেতু ঈদের সময় একটু ফার্স্ট টাইপের গান করতে পছন্দ করি সো এটা আরেকদিন শোনাবো তোমাকে ডেফিনেটলি মনে থাকবে থ্যাংক ইউ লিজা কোন গানটা শুনবো আমি আমার সেকেন্ড সলোর গান পাগলি সুরাইয়া লিখেছে রবিউল ইসলাম জীবন সুর সঙ্গীত করেছে আরফিন রুমি শুনে ফেলি কৃষ্ণ একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাক্য যে পারে
আমি যে তোমার পাগলি সুরাইয়া, না একটু বাজে নাও না একটু ছুঁয়েও বাপু যে আমার দেশিয়া, না একটু বাজে নাও না একটু ছুঁয়েও বাপু যে ছিল উৎসব আসলে এমনই আনন্দে এমনই প্রিয় মানুষগুলো একসাথে থাকলে আমরা নিশ্চিত যে আপনারা আপনাদের জন্য যে শিল্পীরা তারা আপনাদের কাছে পেয়ে সব সবাইকে একসাথ করে উৎসবের দিনে আনন্দ করছে ঢোলের জন্য একটা তালি জোরে অবশ্যই এবং এই লুকিয়ে রাখে সবসময় বের করে না আজকে অনেকদিন পরে বের করলো এই মিষ্টি মানুষগুলো এক হয়েছি বলেই মিষ্টি মুখ যেখানে ইগলু সেখানে আমরা সবসময় বলছি এবং চলছে ইগলু সৌজন্য কি কাটুক উৎসব গানে গানে চলছে ইগলুর সৌজন্যে আমরা এবার নেক্সট কার গানে যাব ভুলে গেছেন হ্যাঁ আমি না আমি ভুল করি না ছোটবেলা থেকে এরপরে হচ্ছে আমরা এখন শুনবো হচ্ছে আনিকার ও থ্যাংক ইউ আনিকা কোনটা শুনবো গান আচ্ছা এই গানটি আসলে লিজাপে এত সুন্দর একটা পারফরম্যান্স দিয়েছে আচ্ছা আমরা তাহলে গানগুলো অনেক সুন্দর সবাই সুন্দর গাইছে থ্যাংক ইউ আচ্ছা এবার একটু মেরিনাপুর একটি গান করি আর এটা একটা অন্য ধাঁচের গান সো আশা করি ভালো লাগবে ফাইন আমরা তার আগে একটা ফোন কল নিয়ে নিই হ্যাঁ অবশ্যই ফাইন হ্যালো কে আছেন ফোনে হ্যালো 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 ঈদ মোবারক হ্যালো ঈদ মোবারক কে বলছেন কোথা থেকে আমি বলছি পিও বাড্ডা থেকে আচ্ছা বাড্ডা থেকে বলছেন দাওয়ার থেকেই বলছি ফাইন ভালো লাগছে অনুষ্ঠান অনেক কঠিন ছোট
দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। আপনারা দেখছেন এসটিভি আর চলছে ইগলু প্রেজেন্টস কাটুক উৎসব গানে গানে।